নমস্কার, আপনারা দেখছেন অনলাইন ডট কম ইউটিউব চ্যানেল অনলি রাইট ইনফরমেশন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসির জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু এক্সামের ডেট একটা ফিক্সড ছিল। বর্তমানে রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইয়ারলি এক্সাম শিডিউলে একটু পরিবর্তন করেছেন। WBJEE-র যে পরীক্ষার ডেট ছিল সেটা চেঞ্জ হয়েছে, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, আর উপকৃত মনে হলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। WBJEE ট্যাবে গেলে এখানে দেখুন একটা নোটিস লাগানো আছে, রিভাইজ ডেট অফ এক্সামিনেশান WBJEE 2022 এবং টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশান 30 এপ্রিল দেখাচ্ছে, স্যাটারডে, যেটা 23 এপ্রিল অর্থাৎ 23-4 হওয়ার কথা ছিল সেটা কিন্তু 30-4 হচ্ছে, পরীক্ষাটা পিছিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে আপনারা ক্যান্ডিডেটের জন্য অ্যাডমিট কার্ডটা কবে থেকে ডাউনলোড করতে পারবেন, সেটা আমরা নোটিস সেকশানে রিভাইজ ডেট যে এক্সাম নোটিশটা আজকে লাগানো হয়েছে ওয়েবসাইটে দেখিয়ে নিচ্ছি। দেখুন এখানে রিভাইজ ডেট অফ এক্সামিনেশান 22 তারিখেই প্রকাশিত হওয়া নোটিস, দ্য WBJEE 2022 হুইচ ওয়াজ শিডিউল টু বি হেল্ড অন 23 এপ্রিল স্যাটারডে উইল নাও বি হেল্ড অন 30 এপ্রিল 2022 স্যাটারডে, অর্থাৎ 23 এপ্রিল শনিবার যেটা হওয়ার কথা ছিল পরের শনিবারে হবে, এবং অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেটরা কিন্তু মোটামুটিভাবে 25 এপ্রিল থেকে ডাউনলোড করতে পারবে, এবং পরীক্ষা সংক্রান্ত বাকি যে ইনফরমেশান সব কিছুই কিন্তু আনঅল্টার্ড বা আনচেঞ্জড হিসেবে থাকছে, শুধুমাত্র পরীক্ষার তারিখটা চেঞ্জ হয়েছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখটা চেঞ্জ হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা যারা WBJEE এবারে দেবে তারা 25 এপ্রিল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং 30 তারিখ পরীক্ষা দিতে পারবে। আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি, যদি উপকৃত মনে হয়ে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।